শিক্ষা জীবন শেষ করে চাকরি পেছনে না ছুটে উদ্যোক্তা হতে তরুণ প্রজন্মের প্রতি আহ্বান জানিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, পাশ করে চাকরি পেছনে না ছুটে নিজেদের উদ্যোক্তা হতে হবে এবং অন্যকে চাকরি দেওয়ার সুযোগ তৈরি করতে হবে। রোববার নবম জাতীয় এসএমই পণ্য মেলা 2021 উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে একথা বলেন প্রধানমন্ত্রী। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত মূল অনুষ্ঠানে তিনি গণভবন থেকে ভার্চুয়ালি সংযুক্ত হন। শেখ হাসিনা বলেন, তরুণ সমাজকে শিক্ষার সুযোগ করে দিয়েছে, কারিগরি শিক্ষা ও ভোকেশনাল ট্রেনিংয়ের সুযোগ করে দিয়েছে, পাশাপাশি কম্পিউটার ট্রেনিংয়ের মাধ্যমে অনলাইনে সব রকম ব্যবসা বাণিজ্য যাতে করতে পারে সেই ব্যবস্থাও করে দিয়েছে। তিনি বলেন, আওয়ামী লীগ সরকার যুব সমাজের কল্যাণে স্টার্ট আপ প্রোগ্রাম নিচ্ছে এবং এজন্য বাজেটে আলাদা টাকাও বরাদ্দ রাখা হয়েছে। কাজেই উদ্যোক্তা হতে চাইলে যে কেউই হতে পারে। উদ্যোক্তা তৈরি করার জন্য আওয়ামী লীগ সরকার সব ধরনের পদক্ষেপ নিচ্ছে। ডিজিটাল ডিভাইসের মাধ্যমে যোগাযোগ খুব সহজ হয়েছে উল্লেখ করে মাননীয় প্রধানমন্ত্রী বলেন, ক্রয় বিক্রয় পণ্যমান সব কিছু জানার সুযোগ তৈরি হয়েছে, বাজার সম্পর্কে জানা ও বাজারের চাহিদা ও পণ্যের মূল্য সম্পর্কে জানার সুযোগ হচ্ছে, যার ফলে আমি মনে করি মানুষের আর কষ্ট করার কোনো অর্থ হয় না। একটু সউদ্যোগে কাজ করলেই কিন্তু নিজেরা উদ্যোক্তা হতে পারেন এবং নিজেরা কাজ করতে পারেন।